নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি প্রবীর, আরো একবার স্বাগত জানাই পিএস ব্লগে, সে সঙ্গে স্বাগত জানাই আরো একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা যাবো খিরাইতে। তো হাওড়া থেকে উঠে পড়েছি খড়গপুর লোকালে। তো খিরাই গিয়ে দেখা হবে, তার মাঝখানে যতগুলো স্টেশন আছে সবকটাই তোমাদের ডিটেলস দেবো। তো আমি আর আমার মক্সা বন্ধু, দেখতে পাচ্ছ, দুজন একসঙ্গে বেরিয়ে পড়েছি, আরও আছে পেছনে চার পাঁচজন। তো সবাইকে দেখাবো। তো এখন যেতে যেতে এখন ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের হাওড়া থেকে, দেখতে পাচ্ছ এখন নতুন ইঞ্জিন যাচ্ছে, ইঞ্জিন ঢুকেছে। যেতে যেতে যতগুলো ট্রেন দেখবো আর যতগুলো স্টেশন থাকবে সবকটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। পেছনে দেখতে পাচ্ছ বিরাজ ভাই। বন্ধুরা, আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি খিরাইয়ের উদ্দেশ্যে আর ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। তো বন্ধুরা, আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছি আজকে খিরাইতে। দেখতে পাচ্ছ প্রীতম আছে, এখানে রূপম আছে, মক্সা আছে, এখানে বিরাজ আছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি ঘুরতে। যাই হোক, খুব ভালো লাগবে আশা করি। আর এই ট্রেন জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা বলে রাখবে, তোমরা সবাই বলে দেবে। আর যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে, যাতে নতুন যদি কোনো ভিডিও আসে সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সেই নোটিফিকেশনে ঢুকবে। যাই হোক, পুরোটা এনজয় করো ট্রেন জার্নি, আর নিজে জানাতে পারো কমেন্ট করে যে কেমন লাগলো ভিডিওটা, যদি কিছু সাজেস্ট করো সেটাও তোমরা লিখে দিতে পারো। আর এই ট্রেন জার্নি ব্লগটা সবকটা স্টেশন তোমাদের কভার করার চেষ্টা করব আর সবকটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আজকে লোকাল ট্রেনের একটা ব্লগ দিয়ে স্বাগত তোমরা। আর আমরা আজকে যাত্রা করছি খিরাইতে, আর টিকিট ভাড়া আমাদের মাত্র 15 টাকা নিয়েছে। 15 টাকায় আমরা যাচ্ছি আজকে গন্তব্যে। যাই হোক, যেতে যেতে যত পুরোটা দেখাবো তোমাদের, আর লোকাল ট্রেনের জার্নি কেমন হয় সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমরা ফার্স্ট স্টেশন চলে এসেছি আমাদের। দেখি ফার্স্ট স্টেশনের নামটা কী আছে, টিকিয়াপাড়া। এটা আছে টিকিয়াপাড়া, টিকিয়াপাড়া স্টেশনে চলে এলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে প্রীতম চলে এসেছে আবার জানালার কাছে, আর রূপম দাঁড়িয়ে আছে। এখন আমরা আছি লোকাল ট্রেনে, খড়গপুর লোকালে। আর বন্ধুরা, এরপরের স্টেশন আছে আমাদের, এরপর স্টেশন দাসনগর, আর তারপর স্টেশন আছে রামরাজাতলা। যাই হোক, সবকটা স্টেশন দেখানো সম্ভব না, তাই কিছু কিছু স্টেশন তোমাদের নাম বলবো আর কিছু কিছু স্টেশন দেখাবো তোমাদের স্টেশনগুলো। দেখো পুরো ভিডিওটা। বন্ধুরা, ট্রেন চলছে গন্তব্যে, আমরা এখন যাচ্ছি দাসনগরের উদ্দেশ্যে, আর এর পরবর্তী তার পরবর্তী রামরাজাতলা। যাই হোক, দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা, তোমরা দেখো। পেলে ছেলে ভাই একটু যাবে, একটু বেরাবে। বন্ধুরা, এটা সাতটাকাতি স্টেশন জংশন, এটা ক্রস করছি, আর প্রচুর এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। দেখতে পাচ্ছ প্রচুর এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাইডে, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। বন্ধুরা, এখন চলে এসেছি আন্দুল স্টেশনে, আমাদের 5 নম্বর স্টেশন এটা আন্দুল। এখনও 19টা স্টেশন বাকি আছে, মাঝে মাঝে জংশনও আছে, খড়গপুর আছে, কোলাঘাট আছে, এগুলো ক্রস করে যেতে হবে আমাদের। লোকাল ট্রেনের জার্নি, আর লোকাল ট্রেনের এই ফার্স্ট টাইম ব্লগ হচ্ছে আমার, কারণ এর আগে করেছি একটা, সেটা হলো তোমাদের এক্সপ্রেস ট্রেন, যেটা আগরতলা গিয়েছিলাম, সেটার ভিডিও দেখেছিলাম তোমাদের। তো এখন লোকাল ট্রেনের ভিডিও দেখাচ্ছি, এর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, ট্রেন জাতীয়, ট্রেন মানে ট্রেন রিলেটেড যত ভিডিও হয় করার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি।
বন্ধুরা আমরা এখন নলপুর স্টেশন ক্রস করে গেছি, আর এর পরের স্টেশন রয়েছে পাউরিয়া, তারপর আছে চেঙ্গাইল, তারপর ফুলেশ্বর, মানে তিনটে স্টেশন পর্যন্ত আমাদের আপডেট দিচ্ছি। যেহেতু অনেকগুলো স্টেশন আছে, 26টা স্টেশন হোক, তো সবকটা তো দেখানো সম্ভব না, তাই তিনটে তিনটে করে আপডেট দিচ্ছি। আর যেগুলো মেইন মেইন স্টেশন বড় বড়, সেগুলো তোমাদের দেখাবো। তো এখন আমরা পাউরিয়া স্টেশনে ঢুকছি বন্ধুরা। এটা হলো বাউরিয়া স্টেশন, এটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমি ওইটা 10 টাকা ভাবি, আর ওটা 10 টাকা ভাবছিলাম। সব দেখতে পাচ্ছ, আমরা হকা কাকারা এখানে বিক্রি করছে সব। বন্ধুরা প্রচুর হকা কাকারা এখানে ওঠে পেটেড়ে। কত পেয়ার, কত 540 কি 10 টাকা দাদু, তুমি জিগার নিয়ম করছো? 5 টাকা চা 10 টাকা নিচ্ছে। এনো এনো চাটা খা, কেমন খেতে? ভালো না? বন্ধুরা এটা লোকাল ট্রেন কি, এটা বাগনান স্টেশন। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে লোকাল ট্রেন, কিন্তু তার স্পিড কিন্তু ফুল আছে, অত মনে হয় মোটামুটি 80 আছে, 60-80 কিলোমিটার পার আওয়ার চলছে। মানে কিনা পতঞ্জলি ব্র্যান্ডের বন্ধুরা যাত্রা পথে একটা জিনিস কিনলাম, হজমিগুড়ি, খালি পেটে হজমিগুড়ি কিনেছি। এই তো তুমি ঠিক আছো, তুমি একটু ওদিকে হও, ওদিকে। তো বন্ধুরা যাত্রা পথে আর মাত্র 3টে স্টেশন বাকি রয়েছে আমাদের। তো এখন আছি আমরা ভোগপুর স্টেশন ক্রস করলাম, ভোগপুর স্টেশনটা ক্রস করলাম, এরপর রয়েছে নারায়ণ মালপুকুরিয়া, তারপরে আছে খিরাই, মানে আমাদের যে ডেস্টিনেশন সেটা।